তো বন্ধু, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, প্রাইমার টেট 2020 সালের রিক্রুটমেন্ট, অর্থাৎ 16,500 জন শিক্ষক শিক্ষিকারাও অ্যাপটিটিউড টেস্ট কেসের সম্মুখীন হতে চলেছে। এর আগে যে কেসটা হয়েছিল আমরা সকলে জানি যে 2014 সালের রিক্রুটমেন্টে প্রায় 42,000 শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউর উপর একটা কেস হয় এবং তারই পরিপ্রেক্ষিতে 32,000 মতো শিক্ষক শিক্ষিকাদের অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হয়নি, এরকম কিন্তু একটা রায় দেওয়া হয়েছিল। অভিজিৎ বাবু তিনি বলেছিলেন যে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আবার পুনরায় অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ নিয়ে তাদের প্যানেলভুক্ত করতে হবে। যদি সেই প্যানেলে তারা টিকে তাহলে তাদের চাকরি থাকবে, নাহলে তাদের চাকরি বাতিল। সময় তিনি উল্লেখ করে দিতেন যে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু পর্ষদকে এই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে, এবং এই যে 4 মাস, মানে এটা 4 মাসের পর্যন্ত মেয়াদ দিয়েছিল, এবং এই 4 মাস ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ফুল বেতন দেওয়া হবে না, তাদের প্যারা টিচার এর মতো বেতন দিতে হবে। যে কেসটা সাধারণত সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট আবার ডিভিশন বেঞ্চে কিন্তু এই রায়টা ফিরিয়ে দেয়, অর্থাৎ ডিভিশন বেঞ্চ যেটা নেবে সেটাই 32,000 শিক্ষক শিক্ষিকার সম্পর্কে। এইবার এই 16,500 জন রিক্রুটমেন্ট হয়ে যেটা 2020 সালে, এর উপর কিন্তু এরকম কেস হতে চলেছে। একটা শুনানির পরিপ্রেক্ষিতে কিন্তু অভিজিৎবাবু তিনি জানতে চান যে 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল তাতে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে কিনা, তার অর্ডার কপি তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাপারটা কী ছিল যে কোনো একজন প্রতিবন্ধী, মানে শিক্ষক পদপ্রার্থী, কোনো একজন ক্যান্ডিডেটস, তেনার ইন্টারভিউ সময় তাকে প্রতিবন্ধী হিসেবে না গণ্য করে জেনারেল হিসাবে তাকে বিবেচিত করা হয়, তখন তিনি তার প্রতিবাদ জানান এবং তার ইন্টারভিউ নেওয়া হয়নি। পরবর্তীকালে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং হাইকোর্টের সিনহার বেঞ্চে এই কেসটা উঠে এবং তিনি বলেছিলেন পর্ষদকে যে 7 সপ্তাহের মধ্যে উক্ত ক্যান্ডিডেটসের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু পর্ষদ যুক্তি ছিল যে প্রথমত পর্ষদ দেখেছিল যে ওর ওই ক্যান্ডিডেটসের যে প্রতিবন্ধী সার্টিফিকেট ঠিক রয়েছে এবং সেটা হলফনামা আকারে জানানো হয়, এবং পরে বলেছিল যে না, তার নাম্বারের ভিত্তিতে, মানে গড়মেল হয়েছে, নাম্বার কম রয়েছে, যার ফলে তার ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া সম্ভব নয়। কিন্তু তিনি এরা যুক্তি দেন, অর্থাৎ ওই শিক্ষক, ওই মানে ওই প্রতিবন্ধী তিনি বলেছিলেন যে আমার চাইতে অনেক কম নাম্বার আছে যারা চাকরি পেয়েছে। তারপর আবার তিনি শুনানির জন্য দিন ধার্য করায় এবং সেখানে তিনি আবার এই তথ্যটা তুলে ধরেন, এবং সেখানে কিন্তু পর্ষদের তরফ থেকে যুক্তি দেওয়া হয় যে ওর নাম্বারটা কম রয়েছে এবং সার্টিফিকেটটাও কিন্তু সঠিক নয় প্রতিবন্ধীর। এই রকম কথোপকথনের মাধ্যমেই অ্যাপটিটিউড টেস্টের কথা চলে আসে, যেটা 2020 সালের রিক্রুটমেন্ট, অর্থাৎ 16,500 জন যে রিক্রুটমেন্ট হয়েছিল তার পরিপ্রেক্ষিতে। এবং সেখানে যে যুক্তি, পর্ষদের যে যুক্তি কী ছিল, অর্থাৎ 32,000-এর যে যুক্তি, 32,000 সম্পর্কে যে যুক্তি পর্ষদ দিয়েছিল, সেটাও কিন্তু 16,500 জনের ক্ষেত্রেই সেই যুক্তিটাই দিতে চলেছে। যার ফলে এখানে একটা প্রশ্নচিহ্ন চলে আসছে যে 32,000 শিক্ষক শিক্ষিকাদের যে ক্যাটাগরিতে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বা যে প্রসেসে, যেটা অভিজিৎবাবু বলেছিলেন, ঠিক একই রকমভাবে 16,500 জনের ক্ষেত্রেও কিন্তু সেই নিয়মটাই কিন্তু বর্তাতে চলেছে। এবং পর্ষদের যে যুক্তি দিবে সে একই যুক্তি দেবে 32,000 ক্ষেত্রে, 16,000 ক্ষেত্রে সে একই যুক্তি 16,500 জনের ক্ষেত্রে। তো এই মুহূর্তে সব থেকে যেটা চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্টের সম্মুখীন কিন্তু 16,500 জন যে টিচার যারা নিয়োগ মানে পেয়ে গেছে তাদেরকে কিন্তু দিতে হতে পারে, সেটাই কিন্তু হতে চলেছে। যে 17/7/2023 কোড নম্বর 17-তে এই কেসটা ওঠে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে যে দ্য পিটিশনার হ্যাজ রেজড দ্য কোয়েশ্চন অ্যাজ দ্য স্কেল অ্যাকর্ডিং টু হুইচ দ্য মার্কস অফ দ্য অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ভাইব ওয়াজ গিভেন টু দ্য ক্যান্ডিডেটস ইন 2020 রিক্রুটমেন্ট টেস্ট, অর্থাৎ 2020 সালের যে রিক্রুটমেন্ট, 2020টা হচ্ছে সেটা কি 16,500 কিন্তু, ঠিক আছে, 16,500 তাকে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টের কিন্তু নাম্বারটা কম দিয়েছে। এবং তখন তারপরেই অভিজিৎবাবু তিনি বলছেন যে আই ডিরেক্ট দ্য লার্নড অ্যাডভোকেট ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু কাম আপ উইথ দ্য গাইডলাইন্স, মানে এই যে গাইডলাইন্স সম্পর্কে তিনি জানতে চেয়েছেন, ইফ দেয়ার ইজ এনি ফর ইন্টারভিউয়ার্স অ্যান্ড দ্য পার্সন হু টুক দ্য অ্যাপটিটিউড টেস্ট ইমিডিয়েটলি অ্যান্ড দিস মেথড উইল বি টেকেন আপ টু 2 PM, অর্থাৎ এখানে বলা হয়েছে যদি ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয় এবং যিনি নিয়েছেন, কে ইন্টারভিউ টেস্ট নিয়েছে, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, তাকে দুটোর সময় কিন্তু হাজির করতে হবে। আর যদি এরকম কোনো গাইডলাইন্স থাকে, সেটা কিন্তু অবশ্যই দুটোর আগে কিন্তু প্রসিড করতে হবে। দিস ম্যাটার
প্লেস দিস ম্যাটার অ্যাট 2 PM এটাই কিন্তু বলেছে। এবং তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে 16,500 জন যে রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কিন্তু অ্যাপটিটিউড টেস্টের কথাটা কিন্তু চলে আসছে। তাহলে এই যে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটাও কিন্তু 16,000 ক্ষেত্রেও হতে চলেছে।